সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুর জেলার কাড়ল উপজেলাধীন কাড়ল হাট, সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার। আজ 17ই সেপ্টেম্বর, আমরা এই হাট থেকে দেখব আমাদের সকলে পরিচিত এবং গরুর জগতে আমরা বলি সব থেকে ঠান্ডা মানুষ আজগর ভাই। আজগর ভাই এই সমস্ত আজকের জন্য বড় বড় সব গায়ে গরু সংগ্রহ করেছেন, মোট 11টি ফায়দা এসছেন সম্ভবত কোথার থেকে, আমরা শুনবো সব কিছু, জানবো আর আপনাদেরকে দেখাবো এই সমস্ত গায়ে গরু কেমন দামে সংগ্রহ করলেন আজকে কাড়ল হাট থেকে। খামারি ভাইকে সংগ্রহ করে দিলেন আজগর ভাই। আমরা একটু গরুগুলা দেখলাম, গরুগুলা কিন্তু সব কিন্তু এক সাইজের এক মাপের গরু সংগ্রহ করেছেন। আমরা একটু কথা বলি, যে ভাই এসছেন সেই ভাইয়ের সঙ্গে কথা বলি। আমরা একটু কথা বলি দর্শক, আমরা জানতে পারলাম যে ভাইরা আসছে কিন্তু চাঁদপুর থেকে। ভাই আসসালামু আলাইকুম, একটু কথা বলি আপনার সঙ্গে, ভালো আছেন আপনি? আছি ভাই। কেমন লাগলো আমাদের দিনাজপুর, এটাকেও তো আসছেন মনে হয়? প্রথম কথা হচ্ছে দিনাজপুর তো একটা প্রাকৃতিক যে সৌন্দর্যের জায়গা, জি জি, আসলে অনেক সুন্দর। জি, সকালবেলা আসতে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করছেন? অবশ্যই, আসলে আমরা তো আসলে ভ্রমণ প্রিয় মানুষ। আচ্ছা আচ্ছা, ভ্রমণের পাশাপাশি দেখা গেছে যে খামার একটা তো সত্যি একটা বিজনেস। আচ্ছা আচ্ছা, আমরা এটা শখ করে প্রথমে এটা খামারের উদ্যোগ নেই। আচ্ছা, বাণিজ্যিকভাবে এখন বাণিজ্যিকভাবে করতে করার চেষ্টা করছেন? আমাদের খামারে 50টার উপরে গরু আছে। 50টার উপরে আছে? সব কি গাই গরু না সার আছে? না, আমাদের গাই গরু আছে, সারও আছে, তবে এটা হচ্ছে সারগুলো আমরা হয়তো রোজার মধ্যে এগুলো শেষ করে তারপরে আবার নতুন করে একটা চালান নিব, ওগুলো কুরবানির জন্য। কুরবানির জন্য আবার চালান? এখন যেটা রেডি হচ্ছে সেটা আপনার রোজার জন্য? রোজার আগে ইনশাআল্লাহ ছাড়বেন। কেমন খামারে, কেমন অনেক খামারিরা বলে যে লস হয় নাকি, আপনারা কেমন করছেন? আসলে খামারে ধরেন আমাদের খামারে ইনভেস্টমেন্ট হচ্ছে জায়গা টিন সেটে সহকারে টোটাল 1 কোটি 20 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, তো ওই হিসাবে তো আপনার লসই আছে। ওই হিসাবে যদি আপনি 1 কোটি 20 লক্ষ টাকা যদি কোথাও ইনভেস্ট করেন, সেটা তো আপনার মান্থলি ভালো একটা টাকা আসবে। ওই হিসাবে ধরুন খামার থেকে মানে খামারটা একটা মানে মানে শৌখিনতা আর কি, শৌখিনভাবে করছেন। কতদিন ধরে করছেন এই খামার? মানে কতদিন ধরে ধরেন আমাদের এই 1.5 বছর। 1.5 বছর হলো, তো যতদিন যাবে তত তো অভিজ্ঞতা বাড়বে। আসলে মূলত আমরা এখন 1.5 বছরে আমরা মনে করি যে আমাদের তেমন কোনো অভিজ্ঞতা হয় নাই। আমরা তো এর আগে ধরেন কারণ ভাবে প্রথম আসছি। আচ্ছা আচ্ছা, তো আমরা এর আগে আপনার ঈশ্বর দিই, ভাবনা ঈশ্বর দিই, আসলে আমি তারপরে প্রতিকারও কয়েকটা রাজশাহী সিটি কাটে গেলাম। আচ্ছা আচ্ছা, তো অনেক জায়গা থেকে গরু নিচ্ছি, অনেক জায়গা থেকে অভিজ্ঞতা নিয়ে এসেছি। আচ্ছা, তাহলে এতটুকু জায়গা থেকে তো আপনি গরু নিয়েছেন, আজকে যে কাড়ল হাটে প্রথম নিলেন, এত জায়গার অভিজ্ঞতা আর আজকে কাড়ল হাটে নিলেন, এটা কেমন আপনার কাছে মনে হচ্ছে যে ওদিকে দামটা বেশি না আমাদের এদিকে দামটা বেশি? আসলে বিষয়টা হচ্ছে কি ধরেন গরুর হাটটা হচ্ছে ধরেন এই যে আজকে দুপুরে যদি বৃষ্টি হইতো, বৃষ্টির পরে দেখা গেছে একটা দাম কমে যায়। আবার গ্রাহক যদি বেশি থাকে, গরু যদি কম থাকে বাইরে যায়, এটা আসলে তুলনামূলক এখানে কিন্তু দাম একটু সাশ্রয় আছে মানে ওইদিককার হাটগুলোর থেকে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা তো আসলে এখানকার স্থানীয় লোকের মাধ্যমে এসে করে কিনছি, তো আচ্ছা আচ্ছা, উনি মোটামুটি আমাদেরকে সাশ্রয় দামে ধরছি। সাশ্রয় দামে কে আজকাল ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি মানুষ হিসেবেও ভালো। আচ্ছা আচ্ছা, ভদ্র, এখন পর্যন্ত ভদ্রতা দেখতেছি, এখন পরে কি হয় এটা না আমরা যেটুকু জানি যে আজকাল ভাই কিন্তু খুব মানে ঠান্ডা মাথায় খুব চিপে চিপে কিন্তু গরু কিনেন, আপনার কাছে কেমন মনে হয়েছে? আসলে কিন্তু উনি আমার, আমি আপনাকে বলি ধরেন আমরা যদি গরু কিনি, হ্যাঁ ধরেন আমি যদি হিসাব করি যে আমার খামারে তো হিসাবে আমার প্রতি মাসে 1 লক্ষ টাকা করে লস থাকে, কারণ আমার 1 কোটি 20 লক্ষ টাকা যদি অন্য তাকে ইনভেস্ট করতে হবে 1 লাখ টাকা আপনার আসে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা প্রতি মাসে আসে। আচ্ছা আচ্ছা, কিন্তু খামারে আমার বছর শেষে 1 টাকা, এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম কম শৌখিনতা হিসাবে খামার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজগর ভাই আমি যদি নিজে একটা গরু কিনি ওটা যদি আমার 20,000 লস হয় আমার গায়ে লাগবে না। হ্যাঁ, কিন্তু আজগর ভাই যেভাবে করে কিনে দিচ্ছে আমার মনে হয় যে তুলনামূলক শাস্ত্রীয়টি কিনে দিয়েছে। ধন্যবাদ ভাই, অনেক দূর থেকে এসছেন দিনাজপুরে এসছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভ্রমণ পিপাসু মানুষ দিনাজপুরে প্রাকৃতিক অনেক কিছু দেখার আছে, আপনার যদি সময় পান
তাহলে এই সমস্ত জায়গায় আপনি আজগর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে আপনাকে বলে দিবে, হয়তো আপনি ওনাকেও নিয়ে যেতে পারেন, আবার আপনি নিজেও যেতে পারেন। ধন্যবাদ ভাই আপনাকে। তো আমরা একটু কথা বলি আজগর ভাইয়ের সঙ্গে, আজকে বাজারটা কেমন গেল? আচ্ছা আজগর ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো গরু তো প্রতিদিনই কম বেশি কিনতেছেন, আজকের বাজারটা কেমন গেল? মানে হ্যাঁ, প্রতি হাটের থেকে এই হারে 1-2 হাজার কম থাকে। আচ্ছা আচ্ছা, প্লাস আপনার যে খোঁচা বাড়ি আছে, হ্যাঁ, 1-2 হাজার কম থাকে। একই হাট, সাশ্রয় মূল্যে পাওয়া যায়। এই যে ভাইরা বললো, ভাইরা আসছে অনেক দূর থেকে আসছে, আপনার কথা বললো যে আপনি মোটামুটি সাশ্রয়ীতে কিনতে পারছেন, তাই আপনি কেমন সাশ্রয়ীতে কিনবেন, কিনতে পারলেন? আমরা একটু দর্শকদের বলি, আমাদের একটু দামগুলো শোনাবেন। আচ্ছা, এই যে গরুটা দেখছে 66, এটা কয় দাঁত এটা আজকাল ভাই? 2 দাঁত। তাহলে তো এটা ক্রস, এটা তো আবার আপনি এটাকে তো আবার গাভীন গাপ করতে পারবেন। হ্যাঁ, বাচ্চা নিতে পারবে। আচ্ছা আচ্ছা, 2 দাঁত বয়স, ক্রস জাতের গাই গরু। কত নিলেন বললেন? 66,000। হ্যাঁ, কিনতে পারলে কিনা জিততে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাভ হবে না। আচ্ছা, তো এই যে সাদাটা দেখছি অনেক সুন্দর গাই, এটা কয় দাঁত? জুয়ান, 8 দাঁত, নতুন জুয়ান। এটা এটা কত নিয়েছেন? 73। এটা ওজনও তো বেশ ভালো আছে, 3 মনের উপরে আছে, 73,000। দর্শক দেখলে আমার কাছে মনে হচ্ছে, জানি না আপনাদের কাছে কেমন মনে হবে, আসলে কিন্তু ভাই খামারি ভাই যে কথাটি বললেন, আজগর ভাই যে কথাটি বললেন, সাশ্রয়ী রেটেই কিনছেন আমার কাছে মনে হচ্ছে। দর্শক আপনারা বিবেচনা করে নেবেন। আচ্ছা, আরও 2-1টা দেখি আমরা। এই যে এই পাশে 2টা ক্রস দেখছি, হ্যাঁ, এই ক্রস 2টা, এগুলো কেমন, কয় দাঁত করে? 6 দাঁত। এগুলো তো গাপ করে না, গাপ গাপ হবে ফেডারিংয়ের জন্য, ফেডারিংয়ের জন্য গাপ হয়, যদি গাপ করতে পারে, হ্যাঁ, 75 টাকা লাভ হবে। হ্যাঁ, আর যদি ফেডারিং করে তাও 75 টাকা, তাও লাভ হবে। আচ্ছা, এই জোড়াটা কত নিয়েছেন? 62। ওটা 2 দাঁত, আচ্ছা, 71। আমরা দেখি দর্শক, দেখানোর চেষ্টা করছি, অনেক সুন্দর। আর যে লালটা, ৫০০০ টাকা লাভ দিতে চাইছিল কিনার পরে, আমি এটা 60,000 দিয়ে কিনছিলাম। আচ্ছা, এটা 2টা গ্যারাজ করে ভাই কিন্তু আমাকে দেন, হ্যাঁ ভাই বিক্রি করবে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার 60 কিনছি, দেখেন 60 কিনছেন, আমার জায়গা যদি অন্য কেউ থাকতো, হ্যাঁ, ওই গরুটা তাহলে কত দিয়ে কিনে দিত, যদি মা আপনার জানতো। হ্যাঁ, তা তো অবশ্যই, ঠিক আছে না? হ্যাঁ, ৬৭,০০০ ওজন তো বেশ ভালো, 3 মনের উপরে ওজন, 67,000 টাকা, 20,500 মন পড়ে। আচ্ছা, এই যে এই পাশে আমরা আরো 3টা দেখছি, এটা 66, দেখেন গাইলা, দেখেন গাইলা, আমি বলবো না, দর্শক ভাইলা বিবেচনা করবে, বুঝছেন, দর্শক ভাইলা বিবেচনা করবে যে গরুর মধ্যে কি আছে। 66,000। আর এই যে এই পাশে আরেকটি, আরো 2টি আছে, 2টির দাম দেখে আমরা শেষ করবো দর্শক। এটা 56, দেখেন আর যে কালোটা, কালোটা দেখেন 56, দেখেন 56, বুঝছেন। আর এই যে যেটা ক্রসটা, এটা 65, এটা 65, আর 56, দর্শক দেখুন এই গরুগুলো আসলে কিন্তু সাশ্রয়ী রেটে কিন্তু আজকের ভাই শেষ সময় করেছেন। তো আজকের ভাই, আমরা যেটুক বুঝলাম, যতটুক দেখলাম, আমার কাছে মনে হলো যে সাশ্রয়ী রেট হয়েছে, এবং যে খামারি ভাই এসছেন তিনিও কিন্তু সাশ্রয়ী রেটে কোথায় বললেন যে আজকের ভাই বিবেচনা করবে, যে আজকের ভাই যে গরুগুলো কিনে দিছে, হুম, লাভ আবার হবে কিনা।
আচ্ছা আচ্ছা, দর্শকদের উপর বিচার ছাড়া দিলেন? হ্যাঁ, আমি দর্শকদের উপর বিদায় নেওয়ার আগে আপনার নাম্বারটা নিব। তো ভাই আছে, চেনাস থাকবে আমার। হ্যাঁ, আমার এটা দুঃখ গরু কিনতে পারে। হ্যাঁ, যদি কিনতে পারে বুঝছেন, তাহলে ওটাকে আমি বাপ দিয়ে করে ছেড়ে দেবো। আচ্ছা আচ্ছা, যদি কিনতে পারে অসুবিধা, যেত ভাই গরু কিনতে, ওদের সঙ্গে আবার চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ থাকবে, চ্যালেঞ্জ থাকবে, আমি যেটা গরু কিনছি ওটা গরু কিনে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো আজকে ভাই একটু নাম্বারটা দেন। 01717 8 4 8 77 00 1। ওয়ালাইকুম সালাম, দর্শক আমরা বিদায় নিব।